নমস্কার ডক্টর দেবরাজ যশ আমি আমরি হসপিটালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট হেড অফ দা ডিপার্টমেন্ট পালমোনোলজি বিভাগে তো একটা খুব কমন প্রশ্ন যেটা আমাদের সবার সাধারণ মানুষের মুখে বা চিন্তাতে আসে যে কখন পালমোনোলজিস্টকে দেখাবো কি কি সমস্যা হলে পালমোনোলজি জিনিসটা কি তো আমি সহজ ভাষায় বলি পালমোনোলজি এখন দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা কনভেনশনাল একটা ইন্টারভেনশনাল সাধারণ মানুষদের জন্য বলছি কনভেনশনাল মানে আপনার কাশি শ্বাসকষ্ট সর্দি লেগে যাওয়া বারবার বুকে জল জমে যাবা তো ধরুন রোগ এছাড়া নিউমোনিয়া যদি মধ্যে বলেন খুব গুরুত্বপূর্ণ রোগ এখনকার দিনে আমরা যখন ধরুন আপনার সর্দি কাশি বা এই ধরনের এই কাশি জাতীয় সমস্যা এবং শ্বাসকষ্ট সেটাতে স্লিপ অ্যাপনিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ কিছুটা অবহেলিত আমি বলবো যারা নাক ডাকেন বা বসে বসে ঘুমিয়ে পড়েন স্লিপ অ্যাপনিয়া এই সমস্ত জিনিসগুলো রয়েছে মুখ দিয়ে রক্ত বেরোনো ইন্টারভেনশনাল পালমোনোলজির মধ্যে আমরা বলে থাকি যেমন ধরুন ব্রঙ্কোস্কোপি করা যে কোন কি কারণে শাসনারীতি ইনফেকশন হয়েছে বা কোনো টিউমার আছে কি না সেটা আইডেন্টিফিকেশন বা রোগটা নির্ণয় করার জন্য ইবাস বলে একটা জিনিস হয় যেটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কোনো ক্যান্সার যদি হয়ে থাকে তার স্টেচিংয়ের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য বুকে জল জমে থাকলে নির্দিষ্ট কি কারণে জমছে তার জন্য থোরাকি করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের টিউমার তাতে আরাম দেওয়ার জন্য স্টেন্টিং ইলেকট্রোকটারি এপিসি এই সমস্ত জিনিসই আমরা এখন বর্তমানে করছি তো পালমোনোলজি আমরা পোস্ট কোভিড পরবর্তী পর্যায়ে জানি তার গুরুত্ব কি এবং পোস্ট কোভিডও যেটা আমি সবার শেষে বলছি তার বিভিন্ন যে এফেক্ট বা বিভিন্ন সিকুয়েলি আজও আমরা আজকের দিনেও দেখতে পারি এছাড়াও বিভিন্ন রকম ভ্যাকসিনেশন পারপাস যে কি করে আপনার ধরুন ঘন ঘন সর্দি কাশি লাগা এগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন এই সমস্ত নিয়ে পালমোনোলজি এবং আরও যেটা গুরুত্বপূর্ণ যে যে কোনো মানুষ যদি বাড়িতে পালস অক্সিমিটার রাখবেন তার অক্সিজেনের মাত্রা যদি নব্বইয়ের নিচে নামে তাহলে তৎক্ষণাৎ যে এমার্জেন্সি সেখানে যোগাযোগ করবেন এবং আলমোনোলজিস্টের শরণাপন্ন হবেন থ্যাংক ইউ ধন্যবাদ